الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم انما بعثت لأتمم مكارم الاخلاق وقد ورد في الخبر عن يعني النبي الصادق الابر صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون انه قال سل من قطعك واعف عمن ظلمك واحسن الى من اساء اليك بارك الله لنا ولكم بالقران العظيم ونفعنا واياكم بما فيه من الايات والذكر الحكيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أزكي خادم القرآن پرشاد يوكر الدوغي আয়োজিত সিরাতুল্নবী সাল মহা মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট সর্বজন শ্রদ্ধেয় এবং আপনাদের আমাদের সকলের প্রিয় ব্যক্তি হজরত শেখ শামসুল হক হাবিদাহুল্লাহ মুফতি সাইফুল ইসলাম আমার ডানে বসা মননাকারী শামসুল হক সাতকি এবং লেফটে বসা আপনাদের আরেক পরিচিত মুখ বায়তুর রহমান মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাজরত হাফিজ মৌলানা নামুল হক সহ আজকে এখানে উপস্থিত উপস্থিত উলামায়ে কারাম এবং মুরব্বিয়ানে ক্যারাম আলের মা এবং বোনেরা আজকে পবিত্র মা হে রবিউল্লা এই মোবারক মাসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে বসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালামের সিরার আলোচনা আমরা করতেছি আমরা জানি জাল্লা সুবানগতালার অসংখ্য গণিত ফেরিস্তারা বিভিন্ন কাজে নিয়োজিত আছেন। আজকের এই মল্লিসকে বেষ্টন করে আছেন আল্লাহর কিছু ফেরিস্তা এটা হাদিস সুফেরিস্তারা প্রমাণিত এছাড়াও আরেকটি আদেশ অনুযায়ী আমাদের প্রত্যেকের সঙ্গে কমপক্ষে দশজন ফেরিস্তা সবসময় আসেন এই দশজনের মধ্যে থেকে দুইজন ফেরিস্তা সবসময় আমাদের টুটের থাকেন এদের ডিউটি হল আমরা যখন সেই মহান ব্যক্তিত্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা উপর দুরুৎ পাঠ করি এই দুধগুলো সংগ্রহ করে মদিনার মধ্যে সেই দুধগুলো প্রেরণ করে থাকেন এবং দুইজন ফ্রিস্টা আছেন চক্কুর মধ্যে চক্কুর হাজতের জন্য টোয়েন্টি ফোর আওয়ার চব্বিশ ঘন্টা তাদের ডিউটি হলো আমাদের চক্ষুকে হেফাজত করা আরও দুইজন ফ্রিস্টা আছেন একজন ডান খাঁদে একজন বাম খাদে আমরা জানি যাদেরকে কোরআনের পরিভাষায় কিরামান কাতিবিন বলা হয় যারা আমাদের আমল রেকর্ড করেন সারা দিন দুইজন থাকেন এবং আসরের পরে তাদের ডিউটি চেঞ্জ হয় সারা রাত্রের জন্য আবার দুজন আসেন ফজরের টাইমে তারা আবার চলে যান আল্লাহর কাছে গিয়ে রিপোর্ট করেন আই আল্লাহ আপনার বন্দাদেরকে গিয়ে কালকে যখন গেলাম আসরের সময় গিয়ে পেয়েছিলাম নামাজ পড়তে আর এখন বর্তমানে আমরা চলে আসছি তাদেরকে রেখে আসছি তারা ফজর নামাজ পড়তেছেন একই কারণে আসর এবং ফজর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুইজন ফিরিস্তাই আবার আমরা যখন মারা যাব তখন কবরে যারা আমাদের ইন্টারভিউ আসবেন যে তিনটি প্রশ্ন করা হবে মার কা ওমা দিন ও কন হদ রজুল আল্লা বৈশা ফি কম কোনো বর্ণামতে যাদেরকে মনকর এবং নাকির নাম চেঞ্জ হবে কিন্তু সেম ওই দুই ফিরসতেই হবেন এবং সঠিক উত্তর দেওয়ার পরে তারা বলবেন কাদা আলিম না আমরা জানতাম তুমি এই সঠিক উত্তর দেবে কারণ সারা জীবন আমরা তোমার আমল রেকর্ড করেছি ইভেন মহাসরের মাঠেও আবার যখন জান্নাত পর্যন্ত পৌঁছাইতেও কিন্তু যা কুল্লু আফসি মা হা সাই সাহিদ এই দুরি ফিরিস সেখানেই আমাদেরকে যদি নেককার হন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছানো হবে আজি বদকার হন তাদেরকে আটক করে জাহান্নমে পৌঁছানোর ক্ষেত্রেও সহযোগিতা করবেন আল্লাহ তাদেরকে বলবেন আল কিয়া তোমরা এই জাহান্নমীকে জাহান্নমে প্রেরণ করো এবং নেক্কার হলে তাদের ক্ষেত্রে কিন্তু আল্লাহ বলেছেন ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه ولا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره এই ফিরা বলবেন আমরা দুনিয়ায় ও তোমাদের বন্ধু হিসাবে ছিলাম মৃত্যুর সময় তারা এসে বলবে বইয়ের কোনো কারণে আমরা সাথে আছি জান্নাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমরা তোমার সাথে থাকবো এই ফিরিস্তারাই আমাদেরকে হেল্প করে থাকেন তো দুইজন ফিরিস্তা একজন ডান কাদের একজন বাম কাদে আরও দুইজন ফ্রিস্টা থাকেন একজন সম্মুখে একজন পিছনে আমাদেরকে সর্বক্ষণ হেফাজত করার জন্য আল্লাহ বলেছেন খালভি ইয়াহ ফাজ্লা তাদের কাজ হলো বিপদ থেকে আমাদেরকে রক্ষা করার কিন্তু যে সময় আল্লাহর মনসহ বিপদ চলে আসার তখন তাদের দায়িত্ব স্টপ করে বসে যান এবং সেই বিপদটা এই ব্যক্তি বিপদগ্রস্ত হয়ে যায় এই টোটাল আটজন আর একজন ফ্রিস্টা থাকেন সবসময় আমাদের মুখে রাত্রে যখন আমরা ঘুমাই কোনো ক্ষতিকারক কোনো জিনিস যেন গুমের মধ্যে অনেক সময় অনেকের মুখ খুলে থাকে এরকম কোনো ভয়ঙ্কর কোনো জিনিসজন ভিতরে প্রবেশ করতে না পারে আমরা তো ঘুমাই কিন্তু জানি না আল্লাহ আমাদেরকে সেই ফ্রিস্টার মধ্যে হেফাজত করান আরেকজন ফ্রিস্টা থাকেন সবসময় আমাদের কপালে যদি কেহ অহংকারী হয়ে যায় এবং নিজে নিজের চায় সে বড়ো হওয়ার মাং জামা হক তখন এই ফ্রিস্টা তাকে গাড়ের দরে তাকে অসম্মানি করেন এবং শেষ পর্যন্ত সে অসম্মানী হয়ে যায় সে সম্মানী হতে পারে না এবং সমান ফিরিস্তা যদি কেহ বিনয়ী হন মাংি রাফারাহুল্লাহ আল্লাহর নির্দেশে এই ফিরিস্তা ওনার সম্মান অ্যালোভেট করার জন্য সম্মানকে উচ্চ মর্যাদায় নিয়ে যাওয়ার জন্য এই ফিরিস্তায় সহায়তা করে থাকেন এই টোটাল দশজন ফ্রিস্তা আমাদের সঙ্গে থাকেন আমার মেন বলার উদ্দেশ্য হলো দুইজন ফিরিস্তার ডিউটি হলো আমরা যখন দৃশ্যই পড়ি সেই নবী ইসল্লাহসলামের কাছে এই দৃশ্যই পৌঁছানো হয় সেই আখলাকওয়ালা নবীর আখলাখ নিয়ে আজকের আমার আলোচ্য বিষয় নবীজির আখলাক আমাদের সামনে নবীজি নাই আমরা নবী সবাই কিন্তু ভিতরে একটা এস কমত অবশ্যই সবার কিন্তু আছে ইভেন একজন আরাবি আল্লাহর নবীর খেতমতে হাজির হলেন তুমি সেভাবে বলো না ইয়া রসুল আল্লাহ মত কেয়ামত কবে নবী জিজ্ঞাসা করলেন তুমি ক্যামত দিয়ে তোমার কী কাজ তুমি জন্য কী তৈরি করেছ উত্তরে সেই আর সাবি বললেন মা আদাত্তুলাহ কাশিরা সালা তিংওয়ালা সিয়াম ওয়ালা কিন্নি ওহিবুল্লাহ রসুল আহু ইয়া রসুল আল্লাহ আপনি যে প্রশ্ন আমাকে করেছেন সত্যিকার অর্থে তেমন নামাজ এবং রোজা হয়তো আমি জমা করিনি তবে একটি জিনিস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি অন্তর দিয়া আল্লাহ এবং রসুল কায় মাহাব্বত করি নবীজু উল্লাহ তাই যদি হয় থাকে আলমর উমানা মাহানা মা মানা হাব্বা তুমি যাকে মহব্বত করো তোমার হাসর তার সাথী হবে এজন্য আমরা নবীজিকে মহব্বত অন্তর দিয়ে করি আজকে নবীজিকে যদি আমরা পাইতাম আমাদের কৌতূহলে কোনো সীমা থাকতো না কিন্তু নবীজি আমার মাদের নাই যদি আমরা নবীর সুন্নতকে ফলো করি কঠিন ক্ষামতে অবশ্যই নবীর সঙ্গে আমাদের দিদার হবেই আবার প্রশ্ন করে জানি ইয়ার্সল্লা আপনাকে যে আমাদের এত মহাব্বত কঠিন ক্ষামতে আপনাকে কি আমরা পাবো এবং কোথায় পাবো আপনার ঠিকানা কী হবে তো বললেন কঠিন চামতে আমাকে পাওয়ার তিনটি স্থানে আমাকে পাওয়ার খুবই সম্ভব আমাকে সেখানে তোমরা পেতে পারবে একটি হলো যখন মিজানে নেকি এবং বদির আমল যেখানে ওদন্ত হবে সেখানে আমি থাকবো যাতে আমার কোনো উম জন্য আটকানো পড়ে এবং জাহান্নমের উপর যে ব্রিজ সেই ব্রিজের নক্ষ আটকানা পড়ে আমাকে সেখানেও পাবে এবং হাউজ এ যেখান থেকে আমার উম্মতকে আমি পানি পান করাবো সেখানেও আমাকে পাওয়া যাবে আমি এই তিন জায়গায় থাকবো আমার উম্মতকে সাহায্য এবং হেল্প করার জন্য নবীজিকে আমাদের উম্মতি উম্মতি বলবেন আমরা সেই দরোদ্দিন নবী আমরা আজকে পাই নাই কিন্তু যে সেই দরদ্দিন নবী আমাদের জন্য দরদ দেখিয়েছেন নবীজি বলেন যে প্রত্যেক আম্বিআই কেরামকে তালা স্পেশাল একটি দোয়া দিয়েছিলেন প্রত্যেকে ইস্পাতের এই স্পেশাল দোয়া দুনিয়াতে ব্যবহার করে ফেলেছেন ওয়া আমার সেই স্পেশাল দোয়াল আমাকেও দিয়েছিলেন চাইলে আমি সেটা ইউজ করতে পারতাম উহুদের মাঠে কিন্তু আমার সেই দোয়াটি আমি রেখে দিয়েছি কঠিন যদি আমার কোনো আটকা পড়ে তাহলে আমি আমার সেই স্পেশাল দোয়াটি আমার উম্মতকে সুয়ারিশের মাধ্যমে আমি জাহান্ন থেকে মুক্ত করে জানার জন্য এমনি যেতে পারি আজকে এই নবীকে আমরা পাই নাই কিন্তু নবীর আদর্শ রয়েছে এজন্য আরবি কবি বলেন أَخِلَّا الله يا إن شت الحبيب وداره وَعَزَتَ لاقيه وناءت منازله وفاتكم أن تبصروه بعينكم فما فاتكم منه فهذه شمائل نبي مدر